গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, হ্যাপি দিওয়ালি সবাইকে। আজকে আমাদের এই ভাব থেকে এখান থেকে শুরু করলাম, আমরা ঘুরতে বেরোবো এখনই। তো এই বাড়িতে এসেছি, মার এখানে, এখন সবাই মিলে একটু বাজি টাজি ফাটাবো টুকটাক ডিশকে নিয়ে, তারপরে ঘুরতে বেরিয়ে পড়বো। ছবি তোর, আমাদের ফটো তুলে দাও। তুলছে না কেন? কি বোম ফাটাবো এবার? এবার রকেট। ইয়েস, রকেট তো উড়ে কোথায় চলে যাবে? এক্সাইটেড হয়ে গেছি। এক্সাইটেড মা, শুন শুন তো নিচু হতে না। ওয়া, ওর একদিন একটা শেষই হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি দেখো, তারপরে দাঁড়া এখানে খাবো, মোমো খাবো। মোমো বাবা, এই দাঁড়া দাঁড়া, এগুলো একদম ছোট্ট বাচ্চাদের, এগুলা এরা ওই যে সবাই ভূতেশ্বর এসে কি সুন্দর। বাবা দাঁড়া, এখানে একটা ছবি তুলে আয় বাবা, আসো তো। এখানে খুব সুন্দর এই মণ্ডপটা। কি বাবা, এই জায়গাটা পুজো হবে কিনে। যাও ওখানটা দাঁড়াও, ওখানটা দাঁড়াও সামনে। আজকে বলেছি পোজ নিয়ে দাঁড়িয়ে থাকতে, ছবি তুলে দিচ্ছি, প্রচন্ড দুষ্টামিও করছে আজকেও দেখছি। চলো বাবা, ওই যে কি সুন্দর, এবার আমরা ভূতের শো দেখতে যাবো। ভূতের শো কি 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 কিনলো এটা বাবা? বচো তুই, থামতো এরম লেজার দিয়ে কি করবি? বাচ্চাদের লেজার নিতে তুই চোখে উত্তপ্ত করিস না, বেলুন কত ওই লাইট জ্বলে না, বেলুন নিবি তো? তুই যে বললি বেলুন নিবি,
কেমন করে একটু দেখে মোমো খাবে এখন, তাই মোমো না হলো আমরা মোমো খেলাম। এবার মা বাবার জন্য একটু চপ নিয়ে যাচ্ছি, তারপর রিসকে রেখে আমরা একটু বেরোবো। মা বাবা কিছু অপটা দিয়ে আমরা এখন বেরোলাম থেকে, দাদা আর দাদার বন্ধুকেও বলেছি, ওরাও হয়তো আসবে, তো আমরাও এখন অল্প কিছুক্ষণ ঘুরে তারপর ফিরব। বস পড়াটা আমরা সবার পরে দেখি, কাছে পূজা দিই। বাবা দেখো ঠাকুর আনছে উদয় এখন। পাপিয়া ম্যাডামকে কিছু বক্তব্য, উপাসা ম্যাডামকে, সরি উপাসা ম্যাডামকে কিছু বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। সব বেশিরভাগ জায়গাতেই তো ঠাকুর আনাআনি হচ্ছে না। এখন যে মন্দিরটা আমরা দেখতে এসেছি, এটা মথুরার চন্দ্ররায় মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, আর লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী রয়েছে, সেটাও দেখছি, তোমরাও দেখো সাথে। এখন যে মণ্ডপটাতে তোমাদের নিয়ে যাবো, সেটা একদম মাটির জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন মাটির জিনিস যেমন ধুনুচি, প্রদীপ, আরও অনেক কিছু রয়েছে, তোমরা দেখো। সুন্দর না, ছবি তুলবো এখানে, খুব সুন্দর নারকেলের ছোবা। আর এখানে পূজার এখন আমরা যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে, আর এক দুটো দেখে বাড়ি। এখন আমরা আরেকটি পুজো মণ্ডপ দেখতে এসেছি, আর এখানেও যেটা দেখতে পাচ্ছি অন্যান্য পুজো মণ্ডপের সাথে বিভিন্ন মণ্ডপে এখন পুজো শুরু হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। হাই,
এই সামনেই এখন তোমরা দেখতে পাবে, এটিও কিন্তু জলপাইগুড়ির একটি অনেক বড় বিগ বাজেটের পুজো মণ্ডপের মধ্যে একটি। তো এখানে এই কয়দিন ব্যাপী কালী পুজোর যে কয়দিন রয়েছে দিওয়ালির, সেই কয়দিনই কিন্তু পুরো প্রোগ্রাম হয়, বাইরের থেকে আর্টিস্ট আসে, একদম জমজমাট থাকে এই চত্বরটা। যদিও আজকে আমরা অনেকটা রাত হয়ে গেছে ঢুকছি না, আমি অন্য দিন এখানে আসবো, পুজো মণ্ডপটাও দেখবো, প্রোগ্রামও দেখবো সাথে। এখন আমরা যাচ্ছি একটি ছোট্ট রেস্টুরেন্টে, ওখান থেকে নান নেবো, কারণ বাড়িতে আজকে চিকেন রয়েছে, রুটি করতে হবে, তো রুটি যাতে না করতে হয় সেজন্যই বর বললো যে এখান থেকে নান নিয়ে নাও, এখানে একটু কমেও পাওয়া যায়, তো নিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন বানাবে বা কেমন হবে, দেখা যাক। এখন বাড়ির থেকে ফিরে যাচ্ছি, কিছু বাটার নান নিয়ে নিলাম, বাড়িতে থেকে চিকেন রয়েছে, সেটা দিয়ে খাবো, আর রুটি বানাতে হবে না। তো এখন রিস্কে নিয়ে একবারে ফ্ল্যাটে ফিরে যাবো। আর আমি প্রচণ্ড ঠান্ডা, একদম কাবু হয়ে গেছি এখন, এতক্ষণ অতটা লাগছিল না, তবে এখন রাত বেড়েছে, ঠান্ডাও লাগছে, ঘন্টা যে বাজবে প্রচণ্ড, 11টা। মানুষজন ঘুরে বেড়াচ্ছে, 11টার উপরে বেরিয়ে যাচ্ছে, সবাই ঘুরছে, অনেকে এই সময়টা বা আরও দেরি করেই ঘুরতে বের হয়, ঠাকুর দেখতে বেরোয়। কালকে রয়েছে পুজো পরিক্রমা, তো আমি যাব আমার চ্যানেলের হয়ে, সেই জন্য আমরা বেশি রাত করতে পারি না, তারপরে এই ছোট্ট চুটকিটা আছে আমাদের সাথে, এই জন্য এখানে আমাদের ফ্ল্যাটের নিচে ক্লাবের পুজো হচ্ছে, মাইকেও বসে। ফিরে এলাম ফ্ল্যাটে, আর এই ব্লগটাকে এখানে শেষ করছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া বলতে বাইরে মোমো খেয়েছি, চপ এইগুলো খেয়েছি, তো এখন ওই বাটার নান নিয়ে এসে সেটাই আজকে যে চিকেন রয়েছে সেটা দিয়ে খাবো, ডিশের খাওয়া হয়ে গেছে, মা ওকে খাইয়ে দিয়েছে, তো এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়ে একবারে খেয়ে দিয়ে বিছানা করে শুয়ে পড়বো। তো ব্লগটাকে এখানে শেষ করছি, হ্যাপি দিওয়ালি, সবাইকে খুব ভালো করে পুজো কাটা, আর দেখ এখন থেকে দেখা হবে, প্রায়ই আমি ভিডিও বা ব্লগটাকে আপলোড করার চেষ্টা করব, যেটা মাঝে মাঝে সময় এর অভাবে হয়ে উঠছিলো না মাঝখানে দুর্গাপূজার সময়টা, তো এখন থেকে আশা করি সেটা আর হবে না, ব্লগ আমি আপলোড করতেই থাকবো, আর তোমরাও দেখবে, অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। টাটা, টেক কেয়ার, বাই, গুড নাইট।